সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, ভালো থাকবো। এই প্রত্যাশা তোমাদের কাছে সবসময় করি এবং তোমাদেরকে সাথে নিয়েই ভালো থাকবো। শিক্ষার্থীরা, আমি চিত্তা ম্যাডাম, সৃষ্টি সেন্ট্রাল স্কুল শিরাসমশান কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, যদিও তোমরা আমাকে চেনো, তারপরেও আমি বলছি আমি তোমাদের সাথে কি নিয়মিত আসবো হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাস নিয়ে। অবশ্যই আমরা ক্লাস করবো, মন দিয়ে ক্লাসগুলো দেখবো। হ্যাঁ, আর তোমরা যখন যার যেটা সমস্যা অবশ্যই তোমরা কি করবে আমাকে জানিয়ে দিবে, মেসেঞ্জারে হোক বা আমার ফোন নাম্বারে হোক, তোমরা জানাবে যে কোন ক্লাসটি আরো কিভাবে নিলে তোমাদের জন্য ভালো হবে। তাহলে চলো শিক্ষার্থী, আজকে আমরা পড়ায় ফিরে যাই। দেখো, হিন্দু ধর্ম যে ক্লাসগুলো আছে সেটি হচ্ছে তোমাদের যে কোনো বিষয়, নৈতিক অনৈতিক, ভালো মন্দ, সেই সব কিছু নিয়ে কিন্তু আমাদের কি ধর্মটা। অবশ্যই আমাদের ধর্মের একটা কি আছে, স্বাভাবিক মর্যাদা আছে, তার নিজস্ব গুণে গুণান্বিত। হ্যাঁ, এখন বলতে পারো যে ধর্মের প্রয়োজনীয়তা কি? অবশ্যই একজন মানুষের জীবনে ধর্মের প্রয়োজনীয়তা অনেক, তার জীবনে বেঁচে থাকার জন্য, ভালোভাবে মানুষ হওয়ার জন্য। তাহলে আমাদের ধর্ম কি করতে হবে? ধর্মীয় নীতিবোধ, ধর্ম সম্পর্কে জানাটা সবসময় ছোটবেলা থেকেই মনে ধারণ করতে হবে। শিক্ষার্থীরা, তাহলে আমি তো বুঝলাম যে ধর্ম সম্পর্কে কতটুকু, কিভাবে আমরা পাঠ করলে ধর্ম সম্পর্কে জানবো। এখন প্রথম অধ্যায়ে যেটা আছে তোমাদের, কি আছে? সৃষ্টি, সৃষ্টিকর্তা, এগুলো নিয়ে প্রথম অধ্যায়। হ্যাঁ, সৃষ্টি, সৃষ্টিটা কিভাবে হয়েছে বা আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন স্বয়ং ঈশ্বর বা ভগবান, যে যে নামেই ডেকে থাকি না কেন আমরা। অবশ্যই সৃষ্টিকর্তা সর্বত্র বিরাজমান। সৃষ্টিকর্তা কি থাকে? সবসময় কি আমাদের পাশে আছে। হ্যাঁ, আমাদের, তোমরা বলতে পারো যে আমাদের কিন্তু যে কোনো স্বাভাবিক মানুষের কি দুটো চোখ থাকে, কিন্তু আমাদের মনের ভিতরে কিন্তু আরেকটি চোখ আছে, সেটি হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা প্রদত্ত চোখ, সেটা মনের চোখ, মনের আয়না। হ্যাঁ, এটাতে কি সবসময় সৃষ্টিকর্তা আমাদের সেই চোখে ভালো মন্দ দিক বিবেচনা করার জন্য দিয়েছে? অবশ্যই এইটার মাধ্যমে আমরা কিন্তু আমরা বুঝতে পারি যে না, আমাদের সৃষ্টিকর্তা আমাদের পাশে আছে, সবসময় আছে। এই পৃথিবীর সব কিছু কিন্তু আমাদের কি ঈশ্বর বা ভগবান সৃষ্টি করেছে। নদী, পাহাড়, পর্বত, গাছপালা, এই সবগুলো মিলিয়ে কিন্তু আমাদের এই পৃথিবী, চাঁদ, সূর্য, হ্যাঁ মানুষ, এই মানুষ বিভিন্ন রকমের হয়ে থাকে। যদিও মানুষ সৃষ্টির সেরা জীব, তারপরেও কি বলবো, মানুষের ভিতরেই কিন্তু হিংসা, ভেদাভেদ তৈরি হয়। কিন্তু কখনো কি করবো না, ভেদাভেদ করবো না, হিংসা করবো না, এটাই কিন্তু যে কোনো ধর্মেরই মূল কথা। অবশ্যই মানুষে মানুষে ভেদাভেদ না করে, হিংসা না করে, লোভ না করে থাকবো, ঠিক আছে? এখন দেখো তোমাদের কি আছে, যেহেতু বিধর্ম নৈতিক শিক্ষা ক্লাস, অবশ্যই আমাদের আসবে সৃষ্টি। দেখো সৃষ্টি, তারপরে আসে ঈশ্বর, ঈশ্বর, তারপরে আসে জীব, জগৎ, এগুলো সবকিছু মিলিয়েই কিন্তু আমাদের সৃষ্টি। হ্যাঁ, এই সৃষ্টির মধ্যে কি আছে, বিভিন্ন রকম আছে, পশু পাখিও আছে। প্রত্যেকটা সৃষ্টি তার আপন নিয়মে চলে, নিজ নিয়মে ধাবিত হয়। অবশ্যই আমরা এই সৃষ্টিকে কি করবো, স্বাগত জানাবো বিভিন্নভাবে তার কার্যকলাপ দেখানোর জন্য। এখন আসো হচ্ছে এই সৃষ্টির মূলে কি আছে। অবশ্যই ঈশ্বর বা ভগবান এই সৃষ্টির মূলে আছে, তিনিই আমাদের জগৎকে পরিচালিত করে আর জগৎকে নিয়ন্ত্রণ করে। অবশ্যই আমরা সৃষ্টিকর্তার কথা শুনবো, মেনে চলবো, আমরা প্রতিদিনের যে নিত্য কর্ম, যে প্রতিদিনের যে কাজগুলো আছে, অবশ্যই সেই কাজগুলো করব। হ্যাঁ, তাহলে পার্ট একে আমরা আজকে এইটাই আলোচনা করবো। সামনের দিন নতুন আরেকটি কিছু আলোচনা নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই আমাদের পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।